সব শঙ্কা পেছনে ফেলে অনুশীলনে যোগ দিলেন তামিম ইকবাল ইংল্যান্ড কাউন্টি খেলতে গিয়ে এক মাস খেলেই ব্যক্তিগত কারণ দেখে দেশে ফিরে এসেছিলেন তামিম ইকবাল যদিও তার ফেরার কথা ছিল জুলাইয়ের শেষ দিকে কিন্তু হঠাৎ করেই গত বুধবার ফিরে আসেন ঢাকাতে এরপর থেকে নানান জল্পনা কল্পনা ও গুঞ্জন চলতে থাকে তামিমকে নিয়ে কেন তিনি হঠাৎ ঢাকায় ফিরে আসলেন এর উত্তর জানতে উদ্গ্রীব সবাই খবর রটেছে লন্ডনে নাকি তার পরিবারের উপর অ্যাসিড মারার চেষ্টা করা হয়েছিল তারা হেড ক্রাইমের শিকার কিন্তু এ নিয়ে কথা বলার জন্য তামিমের দেখা পাওয়া যাচ্ছিল না এতদিন দেশে ফেরার চার দিন পর আজ তিনি যোগ দিয়েছিলেন জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে বেশ হালকা মেজাজেই সারাদিন ছিলেন তিনি দলের সঙ্গে তবে মিরপুরে আসলেও গণমাধ্যমের কারো সাথেই কথা বলেননি সদ্য ইংল্যান্ড ফেরত এই টাইগার ওপেনার ট্রেনিং শেষে দুপুরে স্টেডিয়াম থেকে বের হয়ে ধীরে ধীরে নিজের গাড়িতে ওঠেন এ সময় কারো কোনো প্রশ্নের জবাব দেননি শুধু হেসেছেন উল্লেখ্য ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা টি টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলেই তামিম কেন ফিরলেন তা নিয়ে তোলপাড় চলছে এখনও বাংলাদেশ এবং ইংল্যান্ডের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে লন্ডনে হেইট ক্রাইম এর শিকার হয়েছে তার পরিবার ফেসবুকের অফিসিয়াল পেজে অবশ্যই এমন তথ্য উড়িয়ে তামিমের দাবি ব্যক্তিগত কারণে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি